আসসালামু আলাইকুম, আমি ফৌজিয়া শারমিন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ব্লগটা সবাইকে ভালো লাগবে। অনেকদিন পর ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে এই ভিডিও কিছু কিছু ভিডিও অনেক আগেরই শ্যুট করা আছে, জাস্ট আপনাদের সাথে এখন শেয়ার করছি। আসলে বাসার পরিবেশ খুব একটা ভালো নেই, সেজন্য ব্লগ করতে ইচ্ছে করে না, ভালো লাগে না। তো অনেক দিন ধরে ফালাক বলছিল পায়েস খাবে, তোর জন্য পায়েস রান্না করছি। তো এখানে আমি প্রায় 1.5 কেজি দুধের মধ্যে 2 মুষ্টি চাল দিয়ে তারপর দালচিনি এলাইচ দিয়ে রান্নাটা করছি। আর আমাদের চুলায় গ্যাস থাকে না, সকালবেলা দুপুর 2:30 পর্যন্ত গ্যাস থাকে না, 2টার পর একটু একটু আস্তে আস্তে 2:30 দিক বা 3টার দিক ফুল গ্যাস চলে আসে, বা 2:30 দিকও চলে আসে অনেক সময়। তো এই জন্য আমি বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগে। তো এটা হালকা হালকা আছে, রান্না হতে হতে এখন জাস্ট বলক দিবে দিবে অবস্থায়। তো এই আর কি। তো ফালাক অনেক দিন ধরে বলছিল বিদায় বলে, ওর জন্য রান্না করে দিলাম। আর এই যে ফাতেহার জন্য কিছু সবজি আনিয়েছি, কারণ দেখা যায় ফাতেহাকে খিচুড়ির সাথে সবজি অ্যাড করে দিতে হয়, তারপর নর্মাল রেগুলার খাবারের সাথে লেবু বা গরম পানি লেবু খেতে হয় অনেক সময়, বা চায়ের সাথে বা এমনি। তো সেজন্য নিয়ে আসছে সৈকত। আর এখানে পাকা পেঁপে 2টা নিয়ে আসছে। পেঁপেগুলো ভালোই ছিল, বাট আমি পাকা পেঁপে খেতে পছন্দ করি না, তো আমি খেয়ে দেখিনি কেমন হবে। আর অনেকগুলো ধনে পাতা, এটা ঢ্যাঁড়স ফাতেহার খিচুড়ির জন্যই বিশেষ করে নেয়া। খিচুড়ির মধ্যে ঢ্যাঁড়স, পেঁপে, একটা আলু দিয়ে একদিন রান্না করে দিই, মানে যেই সময় যেই সবজি ঘরে আনা হয় সেটা দিয়েই রান্না করি। আর এটা হচ্ছে কয়েল, এই কয়েলে কোনো ধোঁয়া হয় না, কিন্তু এটার একটা গ্রান হয়, সেই গ্রানের কারণে মশা চলে যায়। তো সেটার জন্যই ইউজ করা হয়। আর এখানে আমি গরুর মগজ ভুনা করে ফেলেছি অলরেডি, ভাত রান্না শেষ। আর এখানে রান্নার আয়োজন চলছে, যেরকম আমার শাশুড়িকে আজকে খাবার দিতে হবে, আমি এখানে চুলা নিভিয়ে রেখেছিলাম। ফাতেহাকে দেখতে যেতে হয় রান্নার মাঝে মাঝে, তো আমার মশলা পুড়ে যাবে, দেন আমি এভাবে ঢেকে রেখে চলে যাই অনেক সময়। এই যে আমার শাশুড়ির জন্য একেবারে হালকা মশলা দিয়ে মাছটা আর কি ভোনা বা ঝোল করেছি, যেরকম একটা পেঁয়াজ, একটুখানি হলুদ, একটুখানি লবণ, আর একটুখানি মরিচ, মানে ঝাল নাই, কোনো মশলা থাকবে না, কোনো তেল থাকবে না, এই টাইপের রান্নাটা হবে। আর খেতেও যেরকম স্বাদ হয় সেরকমভাবেই চেষ্টা করেছি। আর বর্তমান আমার রুমে, আর এটা হচ্ছে আমার শাশুড়ির জন্য নরম করে ভাত, উনি যাও খেতে চাচ্ছিলেন না, তো সেজন্য নরম করে ভাত রান্না করা হয়েছে। আর খুব একটা অংশ খেতে পারছেন না, 2 থেকে 3 নলা বা 4 নলাই বেশির চেয়ে বেশি খাচ্ছেন, তাও অনেক কষ্ট করে অনেক বুঝিয়ে খাওয়ানো হচ্ছে। তো যাই হোক, দোয়া করবেন সবাই। আর এখানে আমাদের জন্য মাছ ভুনা করে নিচ্ছে, আমাদের কিন্তু মশলা তেল এগুলো সবই থাকবে, নর্মাল আমরা যেভাবে খাই সেভাবেই রান্না করে নিচ্ছি। দেন আপনাদের সাথে কিছু শপিং অ্যাড করব। ফাতেহা আম্মু, এই যে আমি এখানে, এই যে আম্মু, মাশাআল্লাহ আম্মু কি খবর, এই যে চলে আসছে বড় বুড়ি। ইস, তো আজকে বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার পর আমার এই জিনিসটা খুবই দরকার ছিল, এটা আর বের করবো না, এখানেই দেখাই, মানে খুব দরকার। আম্মু বের করে না, মা এটা বের করো, দরকার ছিল কি, এগুলো হয়েছে আপনার পলি, বড় বড় পলি, এগুলো তো কেজি হিসাব নিয়ে আসছে, 220 টাকা করে পড়ছে কেজি। তো আমি 1 কেজিই নিয়ে আসছি, কারণ দেখা যায় যে ময়লার পটে এগুলো যদি আমরা লাগাই তো ময়লার পটটা নোংরা হবে না, ময়লাটা জাস্ট পলিটা নিয়ে চলে গেলাম। আর আমার ঘরে এগুলো ছিল না, খুবই শর্ট ছিল, এটার কারণে খুবই প্রবলেমে পড়তে হচ্ছিল। আর এগুলো আমি এনেছি আপনার ওই যে ওয়ান টাইম যে জিনিসপত্র পাওয়া যায় যে শপ থেকে, সেখান থেকে, এর জন্য প্রাইসটা কমে পাওয়া গেছে। আরেক জায়গা আমি ওইখানেই গিয়েছিলাম আরেক জায়গা, তো সেখানে আবার দেখা যায় 150 টাকা, মানে 300 টাকা কেজি বলতেছে, তা আমি 220 টাকা দিয়ে আমি 1 কেজি পেয়েছি, 300 টাকা আমার আর প্রয়োজন পড়ে নাই। তো যাই হোক, আর এখানে যে স্কচ টেপ নিয়ে আসছি, এটাও প্রয়োজন হয় ঘরে, এটাও সেই দোকানের আশেপাশেই পাওয়া গিয়েছে, এটা 65 টাকা নিয়েছে, এটা 35 টাকা নিয়েছে। তো এগুলো দরকার পড়ে লাইফে, অনেক কিছু প্রয়োজন হয়। আর এর আগে তো দেখালাম সবজি টবজি নিয়ে আসছে সৈকত,
তা এখন ভাবছি ঘুমাতে যাব, সৈকত হাসপাতালে আছে ওর দাদির ওখানে। তো এখন আগে থেকে অনেক সুস্থ হয়ে আসছেন, আগে তো লাইট সাপোর্টে ছিলেন, এখন সেটা বের হয়ে আসছেন। তো দোয়া করবেন আপনারা সবাই সুস্থ হয়ে যায় খুবই দ্রুত এবং বাসায় ফিরে আসে সুস্থভাবে। আজকে তো রান্না বান্না করে দিলাম রাত্রের জন্য, বিশেষ করে যেহেতু লাইফ সাপোর্ট যখন লাগানো হয় তখন কিন্তু মোটা পাইপ মুখের ভিতরে দিতে হয় নিঃশ্বাসের জন্য, বা যাই হোক অনেক প্রসেস থাকে ওনাদের কাজ করার বা চিকিৎসা দেওয়ার। তো দেখা যায় যে মুখে খাওয়ার জন্য লিকুইড খাবার দেওয়ার জন্য বলা হয়েছিল, যেরকম স্যুপ বা জাউ জাতীয় খাবার, ঝাল ছাড়া খাবার, অসুস্থ মানুষদের যেরকম নর্মালি খাবার দিতে হয় সেরকম। তো সেরকমই রান্না করে মোটামুটি আমরা সবাই কম বেশ যে যতটুক পারছি দেওয়ার চেষ্টা করছি। মেজো যা আছে, আমি আছি, বড় যা আছে, সবাই কম বেশ দেওয়ার চেষ্টা করছি, কারণ একজনের উপরে তো এভাবে ভার ছাড়া যায় না এই আর কি। তো যাই হোক, সবচেয়ে বড় হলো দোয়া, দোয়াটা করবেন আপনারা সবাই যেরকম সুস্থ ফিরে আসেন বাসায়। তো আজকে বাইরে বের হেই আম্মু মুখে নেয় না, ফাতেহা তো যা পায় সেটাই মুখে নেয়, সেটার কারণে কি প্রবলেম হয়েছে কিনা জানি না, ওর দেখা যায় গ্যাসের প্রবলেম হয়েছে বা খাওয়া দাওয়া একদমই ছেড়ে দিয়েছে, খেতেই পারছে না, অনেক প্রবলেম হচ্ছে। তো সেটার জন্য একটু ডাক্তারের পরামর্শ নিলাম, তো উনি বলল যে সুজি তারপর নুডলস এগুলো বাদ দিয়ে দিতে, একেবারে শুধু জাস্ট খিচুড়ি খাওয়ানোর জন্য। তো ফাতেহা তো সব সময় খিচুড়ি খাবে না, দেখেন কিভাবে চঞ্চলতা করে, বসে রয়েছে বোনের কাছ থেকে কষ্টেপ নিবে, তুমি এটা সরাও ব্যথা পেয়ে যাবেও, তো এভাবেই চঞ্চলতা করে। আর আমার এই কাপড়টা আগে দেখছিলেন আগের ব্লগে মনে আছে কি না জানি না, যাই হোক এরকম আমার জামা বানানো হয়ে গিয়েছে, কিন্তু ফালাকের আর কিছুটা কাপড় লাগবে, তো জাস্ট এক কালার জর্জেট কালো কাপড় দিলেই হবে। কীভাবে জিদ করে ফাতেহা, ছেড়ে দাও ওকে, জাস্ট মুখে না দেয় সেটা দেখো। তো আমাকে এরকম এক কালার কাপড় লাগবে, তো আমি সেটাই আনতেও গিয়েছিলাম, দেখি না পাচ্ছি না, তো চলে আসছি, তো যাব নে নেক্সট ডে আবার যাব দেখি। তো যাই হোক, এখন রাত বাজে 11:10, নর্মালি আমরা এখন ঘুমাতে আসব, সৈকত আসবে কতক্ষণে জানি না, দেখা যাক। ঠিক আছে, এখন এ পর্যন্তই থাক, কন্টিনিউ করব সারাদিন কালকে কি করছি না করছি। আসলে এই কয়েকদিন ব্লগ করিনি আমি, আমার খুব একটা ভালো লাগছিল না। তো ঠিক আছে, এখন ঘুমাসি, পরে কন্টিনিউ করব। তো বরাবরের মতো আরেকদিন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি, মানে শ্যুট করেছি, সেই দিন আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করেছিলাম ফিরনি, আজকে রান্না শেয়ার করছি পাকি বিরিয়ানিটা। আর আমার ঘরে যে কুরবানির বিফ ছিল সে বিফটা অলরেডি আমি নিয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে, তারপর সাইজ অনুযায়ী আমার যতটুকু লাগবে, এখানে প্রায় 3 কেজির মতো বা 2.5 কেজির মতো বিফ হবে। তো চর্বি আমি সব ফেলে দিই, আমাকে ভালো লাগে না, আর চর্বি অতিরিক্ত খেতেও ভালো না খাওয়াটা, সেজন্য আমি ফেলে পেঁয়াজ লাল করে সেখানে বিফ দিয়ে দিচ্ছি, এখানে আমি আদা রসুন অ্যাড করে দিব। আর সে যে আমি বললাম আমার ঘরে কিন্তু গ্যাসের প্রবলেম, মানে চুলার গ্যাস থাকে না, তো আমি কিন্তু এখন রান্নাবান্না শুরু করেছি 2:30-টার পর, রান্না করতে করতে সন্ধ্যা বা বিকেল হয়ে যাবে, যেহেতু বিফটা রান্না করতে একটু সময় লাগে, 2-2.5 ঘন্টা লেগে যায় সেটাকে সফট হতে। তো আর সকাল থেকেই আমি এগুলো বের করে রেখেছি, কিন্তু চুলায় গ্যাস না থাকার কারণে রান্নায় হাত দিতে পারিনি। আমি এখানে 3 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, সরি 4 চামচ দিচ্ছি, কারণ একটু পানি থাকবে আছে, তারপর আপনার আমার বিফ অনুযায়ী এবং খাবার অনুযায়ী আমি সেরকম আদা রসুনের পেস্ট দিয়েছি। আর খুবই সিম্পলভাবে রান্নাবান্না করছি, কারণ এই যে গরম মশলার গুঁড়া আমি 2 চামচ দিয়ে দিব, এখানে আমার পরিমাপ মতোই আমি দিয়েছি, 2 চামচ হবে 4 চামচের, আর সাথে লবণ অ্যাড করে দিব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ শুকনো মরিচের গুঁড়া, অনেকে আপনারা কাঁচা মরিচও অ্যাড করতে পারেন, কিন্তু শুকনো মরিচ দিলে একটা টেস্ট এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে, সেজন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। আর এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া অ্যাড করা যাবে,
তো আমার ঘরে যেটা সত্যি কথা, সৈকত হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরে যে বাজার সদাই যে প্রবলেম হয়েছে, তো যাই হোক সব জায়গায় সব কিছু ম্যানেজ করা যায় না। আর এখানে আমি পরিমাপ মতো লবণ দিয়েছি, তো বাজারটা করারও সময় পাচ্ছে না। তো আলহামদুলিল্লাহ অল্প মশলা দিও কিন্তু খাবার অনেক টেস্টি হয় এবং অনেক মজাদার হয়, সেটা আমি রান্না আজকে করে দেখলাম। তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর যখন আমি ভয়েস দিচ্ছি, অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ, তো সেক্ষেত্রে দেখা যায় যে সবসময় যে আপনার প্রিমিয়ামভাবেই যে রান্নাবান্না করতে হবে তা না, আমাদের ঘরে নর্মালি যা মশলা আছে সেটা দিয়েও রান্না করা যায়। আর আজকে আছে 27শে আগস্ট, আমার হাজব্যান্ড সৈকতের জন্মদিন, সেভাবে কোনো আমরা জন্মদিন উদযাপন করছি না। জাস্ট বাসায় আজকে যেহেতু শুক্রবারও, শুক্রবার এমনিতেও আমাদের বাসায় ভালো মন্দ রান্না হয়, আর আজকে অনেক দিন ধরেই আমাদের বাসায় কোনো ভালো মন্দ রান্না হচ্ছে না, কারণ আমার শাশুড়ি অসুস্থ থাকার কারণে আমাদের ঘরে পরিবেশের একটু মুড অফ থাকে আর মনটা খারাপ থাকে। উনি সুস্থ থাকতেন, ওনার বাসায় যদি থাকতেন তাহলে ভালো হতো, ভালো লাগতোই আর কি। আমি এখানে আর কোনো লেয়ার বা ওরকম কিছুই করিনি, সিম্পল বললাম না ঝটপট করে যেভাবে রান্না করা যায় সেভাবেই করছি, আর জাস্ট আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বাসার রান্না হচ্ছে বাসমতি চালের পাক্কি। এটা তো সৈকত, এই পাক্কি ফালাক এবং সৈকত দুজনই এই পাক্কিটা অনেক পছন্দ করে আমার হাতে, তো রান্না করে ফেললাম। ও যেটা বলছিলাম, আমার শাশুড়ি এখনও হাসপাতালেই আছেন, এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি। তবে যখন হাসপাতালে নেওয়া হয়েছিল তখন অনেক সিরিয়াস অবস্থা ছিল, আমরা এক পর্যায়ে অনেক ভয়ও পেয়েছিলাম। তো এখন তখন লাইফ সাপোর্টে থাকার কারণে আজ কয়দিন, পাঁচ দিনের মতো লাইফ সাপোর্টের মধ্যে থাকার পর, তারপর উনি ওখান থেকে ফিরে এসেছেন এবং বেডে দেয়া হয়েছে ওনাকে। এখন বর্তমান বেড থেকেই চিকিৎসা নিচ্ছেন, কিন্তু ওনার নিজস্ব যে একটা শক্তি হয় সেটা উনি পাচ্ছেন না, ওনাকে ধরে ধরে উঠাতে হচ্ছে এবং খুবই দুর্বল। তো এটা রিকভারি কতদিন ওনার লাগবে, শরীর রিকভারি করবে, আরও কিছুদিন মেবি সময় লাগবে হয়তো বা, তো দেখা যাক। এখন আল্লাহর কাছে দোয়া ছাড়া কিছুই করার নেই। আপনাদের সবার কাছে এটাই চাওয়া থাকবে যে আপনারা সবাই দোয়া করবেন আমার শাশুড়ির জন্য, যেরকম উনি সুস্থ হয়ে যান। আর এই যে আমার ঘন করা দুধ ছিল, আমি দুধের পরিমাপ 1 কাপের মতো দিয়েছি, গুঁড়া দুধও অ্যাড করা যাবে। তো আমি সে যে বললাম বাজার করা হচ্ছে না ঠিক মতো, জাস্ট যেগুলো প্রয়োজন খুবই সেটাই আমি মূলত আমাদের ঘরের এলাকার সামনে থেকে আমি কিনে কিনে এগুলো জাস্ট রান্নাবান্না চলছে, সৈকত এনে দিচ্ছে এই আর কি। তো এই যে আমি তাওয়া দিয়ে দমে বসিয়ে দিয়েছি, আর এখানে ছিদ্র যে থাকে সেখানে আমি কিন্তু একটা লং বা আটা রাখা যায়, তা আমি এখন একটা হাতের যে পাউটাগুলো থাকে সেটা রেখে দিয়েছি, মানে লুসনি যেটাকে বলা হয়। আর আমার আলহামদুলিল্লাহ প্রথম 10 মিনিট হাই জ্বালে থাকবে, তারপর বাকি 30 মিনিট একেবারে লো ফ্লেমে রেখেছি, তারপর আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্টে আমার পাক্কি বিরিয়ানি হয়ে গিয়েছে। আর আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন খুবই অ্যামি এবং খুবই গরম ভাব কিন্তু ছাড়ছেন। তো ঠিক আছে, কন্টিনিউ থাকবেন আপনারা আমাদের সাথে। আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি, আমার দিনটা আপনাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, ব্লগটা আর বেশি বাড়াবো না, এখান পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। তো আগামী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আর আশা করি আপনারা সবাই আজকের ব্লগটা পছন্দ করেছেন, শেয়ার করবেন প্লিজ, আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।